চেনা পথ সরু গলি, চেনা নাম কুমোরটুলি। ভীষণ ব্যস্ত তারা, গড়ছে প্রতিমা যারা, সাংবাদিক নাকি তোমরা কারা? সময় নেই ভাই বড্ড তারা, আকাশ জুড়ে মেঘবৃষ্টির মেলা আর রোদের লুকোচুরির খেলা। চারিদিকে সাজু সাজু রব, দেবদেবীরাও সাজছে সব, নতুন জামা নতুন শাড়ি, পুজো আসছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি গেছিলাম সেদিন কুমারটুলিতে, অবাক চোখে দেখছিলাম সব। শুনেছিলাম সবাই সেখানে যায় প্রতিমা তৈরির ব্লগিং করতে, আর আমি আমার এই জীবনে প্রথম কুমারটুলিতে গিয়ে আমার দ্বারা ব্লগিং হয়নি, অল্প একটু নামকে বাঁচতে ক্লিপ বানিয়েছিলাম। আমি অবাক চোখে দেখছিলাম তাদের হাতে তুলির টান, কি অদ্ভুত সৃষ্টিকর্তার আবিষ্কার, কি অদ্ভুত কলাকৌশলী। অবাক, এত সূক্ষ্মভাবে কে কাজ করতে পারে? হ্যাঁ, এনারাও মানুষ। কুমারটুলি আমাদের কলকাতায় অবস্থিত সবথেকে বড় মৃৎশিল্প বা হস্তশিল্পের কেন্দ্র। এটা পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবেও বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের এই দক্ষতার কথা সবাই জানি। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবল শহরেই না, বিভিন্ন রাজবাড়ি থেকে শুরু করে দেশের বাইরেও রপ্তানি হয়। কুমারটুলি হলো এমন একটা জায়গা যেখানে প্রতিভা গলিতে গলিতে আনাচে কানাচে। সেদিন ব্লগ করতে যাওয়া আমার শাড়ি হয়েছে, আমি এক ঘন্টা ধরে কুমারটুলির সৌন্দর্য, তাদের হাতের দক্ষতা এগুলো দেখছিলাম। দু তিন মিনিটের একটা ক্লিপ করে নিয়েছিলাম যাতে তোমাদের সাথে আমি আমার আবেগটা শেয়ার করতে পারি। ছোট থেকে বড় কত বড় বড় সব প্রতিমা, তারাও সাজছে পুজো আসছে বলে আমাদের মতো। আর ওখানে গেছিলাম, কোনো দোকানে ঢাক বাজছে, কোনো দোকানে ঠাকুরের গান চলছে, সব মিলিয়ে আবহাওয়াটা এক মানে নস্টালজিক টাইপের। আর সব থেকে বড় একটা জিনিস দেখলাম, হিন্দু মুসলিমের মিলন, একটা মিলনের যে ব্যাপার থাকে, আমরা প্রত্যেকেই ভাই ভাই, তো সেই ব্যাপারটা সেখানে খুব ভালো করে ফুটে উঠেছে। এক কাকু তার দোকানে মক্কা মদিনার গান চালিয়ে মূর্তি তৈরি করছেন, কি অদ্ভুত তাই না? সত্যি আমরা ব্লাড ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করি না এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। তো এইভাবেই আমরা প্রত্যেকে প্রতিবেশী, প্রত্যেকে ভাই ভাই এগিয়ে চলছি। আর পুজো আসছে, এটা সব থেকে বড় কথা, পুজোর সময় আমি সাজবো না, ব্যাস গলার ভয়েস চেঞ্জ, পুজো আসছে আর আমি সাজবো না। আমি কুমারটুলিতে গেছিলাম ঘুরতে ব্লগিং করতে, তো তারপর কুমারটুলি থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম সিরাম মার্কেটে নেল আর্ট করতে। যদিও পুজো এখনও এক মাস, তাও আমি নেল আর্টটা করলাম, কারণ সামনে বার্থডে আসছে, অনেকের বার্থডে আসছে, তো একটু সাজুগুজু করতে প্রত্যেকটা মেয়েই চায়। আর হ্যাঁ, গণেশ পুজোর পরেও কিছু বেঁচে যাওয়া গণেশ পড়েছিল, যেই গণেশ ভাইরা পরের বছরের জন্য রেডি হচ্ছে। আর এই অসুরকে দেখলে আমার ভীষণ মন খারাপ করে, প্রত্যেক বছর তৈরি হয় মৃত্যুর সাথে লড়াই করার জন্য। যাই হোক, ভালো থাকবেন অসুর ভাই। আর সিংহের দাঁতগুলো, ও মাই গড, বাচ্চা নিয়ে গেলে তো তারা ভয়ই পেয়ে যেত। যাই হোক, মনে কষ্ট নিয়ে আমাকে সন্ধ্যের আগে কুমারটুলির সাথে কুমারটুলি থেকে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে আসার সময় আমি এক দাদুর দোকানে গেছিলাম, যেই দাদুকে আমি ক্রমাগত বিরক্ত করেই গেছি যে এটা কি সেটা কি, আর দাদুটা শান্ত মাথায় আমাকে উত্তর দিয়ে গেছে এটা কি এটা বলে সেটা কি সেটা বলে। কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো এই কারণেই নিতে পারিনি, মানে অডিও ক্লিপগুলো, কারণ প্রচণ্ড কপিরাইটের ভয় থাকে। আর আমি এখন অনেক 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 ছোট একটা ক্ষুদ্র ইউটিউবার, তো এখন থেকে আমার চ্যানেলে বেশি কপিরাইট ক্লেম থাকলে আমি হয়তো জীবনে বড়ই হতে পারবো না, তো তাই জন্য আমি অডিওগুলো নিয়ে আসতে পারিনি। এই সেই দাদুটা যে হাতে তুলির টানে অসুরের বডি বানিয়ে দিচ্ছিল, কাশ এইরকম শক্তি যদি আমাদের হতো তাহলে তো আমি খুব তাড়াতাড়ি নিজেকে রোগা মানিয়ে নিতাম, আমার জিমেই যেতাম না। এইভাবে দাদুকে কত 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 কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, আর দাদু শান্তভাবে ঠাকুর তৈরি করতে করতে উত্তর দিয়েই যাচ্ছিল, কিন্তু সে হাত বন্ধ করেনি। যাই হোক, এই দাদুর সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি আমি ক্লিপটা তৈরি করতে মানে অডিও ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, আমার কাছে মাইক ছিল না, আস্তে আস্তে চ্যানেলটাকে বড় করছি, আস্তে আস্তে মাইক কিনে নেব, একদিন আমিও সবার মতো বড় ব্লগার হব। তো এই চিন্তাই মাথায় ঢুকে গেছে, এখন কাজ ফাজ লেখে দিন রাত ব্লগ এডিট করছি, যেখানেই যাচ্ছি ব্লগিং করছি। তো মা দুর্গা যেন আশীর্বাদ করে তাই হয়। তো কথা না বাড়িয়ে এবার চলুন নেল আর্টে, কীভাবে আমার নেল আর্টটা করা হয় সিরাম মার্কেট থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব।
আবারও নিরাজ শেষ বন্ধ শপিং মলে একা, ভূতের ভয় লাগছে একটু একটু, যদিও আমি একা না, আরও কয়েকজন স্টাফ আছে। গোটা শপিং মল বন্ধ হয়ে গেছিলো কারণ তখন রাত 9:30 বেজেছিলো। আর আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।